হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে কেমন আছো প্রথমেই কমেন্ট করে জানাও আর সকলকে জানাই সালাম তোমরা অনেকদিন ধরে এই বিষয়টা আমাকে বলছিলে আমি নমস্কার বলে ভিডিও শুরু করতাম তো সকলকে নমস্কার এবং সালাম দুটোই দিলাম আমি অনেক দিন পরে ভিডিও বানাতে এসেছি বাড়িতে একটা বড় অনুষ্ঠান ছিল তোমরা ফটোও দেখেছো আমি পোস্ট করেছি আর এই কদিন ভিডিও দিতে না পারার জন্যে সকলের কাছে করো জোরে আমি ক্ষমা চেয়ে নিলাম আমার যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো আমি আজকে থেকে কথা দিলাম ব্যাক টু ব্যাক সাকিব ভাইয়ার সমস্ত আপডেট যেমন তোমরা আমার কাছ থেকে পেতে ঠিক আজকে থেকে ঠিক তেমনভাবেই আবার পাবে তো চলে আসি ডিরেক্টলি এখন আমরা কি নিয়ে কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি তুফান নিয়ে কথা হবে জাস্ট তুফান নিয়ে কথা হবে কেননা দু হাজার চব্বিশের কুরবানি ঈদ ওপার বাংলায় তুফান জাস্ট দাপাবে আর কোনো জাস্ট কথা হবে না তো গতকাল আমরা দেখেছি এস এর তরফ থেকে একটি মোশন পোস্টার ড্রপ করা হয়েছে এবং সেই মোশন পোস্টার সাকিব ভাইয়া নিজেও আপলোড করেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি তুফানের মোশন পোস্টার এবং যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা যে ভিডিওটা আমাদের কাছে এসেছে জাস্ট অসাধারণ একটি বিষয় ঘটেছে এবং যেটা নিয়ে মূলত প্রশংসা করব এক তো সাকিব ভাইয়ার লুক মানে এই ধরনের মোশন পোস্টারটা আমরা অ্যানাউন্সমেন্টের দিনও এই ধরনের একটা মোশন পোস্টার দেখেছিলাম যেখানে সাকিব ভাই আর এক্স্যাক্টলি এই লুকটা আমরা দেখতে পেয়েছিলাম একদম রেডিশ রেডের সঙ্গে ব্ল্যাক একটা কম্বিনেশন করে কালার টোনটা করা হয়েছে কেননা যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে আমরা সকলে এটা জানতে পেরে গেছি যে নাইনটিজের একজন গ্যাংস্টারকে ঘিরে এই গল্প আবর্তিত হবে রাইহান রফিজি যেমনটা বলেছিলেন এবং স্পেশালি এই মোশন পোস্টারটার যে বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যে আবহ সঙ্গীতটা শুনতে পাচ্ছি পেছনে অসাম জাস্ট অসাম লাগছে আমরা এই পোস্টটা এখন থেকে তেরো ঘন্টা আগে চলে এসেছে এই ইদুল আধাতে আসছে তুফান প্রেজেন্টিং দ্য অফিসিয়াল মোশন পোস্টার অফ তুফান এখানে সকলকে ত্যাগ করা আছে এবং যেটা আমরা দেখলাম এস বিএফ একুশ বলে একটি পেজ এখানে পোস্ট করেছে এস বিএফ একুশ যে বিষয়টা আমার দারুণ লেগেছে এটা তো তোমরা নিশ্চয়ই সকলে দেখে ফেলেছো আমি আর নতুন করে কি দেখাবো তাও আমি জাস্ট একবার এত ভালো লেগেছে এই যে স্পেশালি যে বিজিএমটা চলছে না এটা ফ্যান্টাস্টিক লাগছে মানে এই ধরনের ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মানে আমাদের মধ্যে সেই গুজবামসটা আসবে সেই গুজবামসটা আমাদেরকে দেওয়ার জন্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রচণ্ড মানে ধামাকেদার ধুম ধারাক্কা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার যেটা তুফানের মোশন পোস্টারের মধ্যে পেলাম আমরা এটা বুঝতে পারছি যে প্রডিউসার্সরা তো বটেই সাকিব ভাই আর নিজেও এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং তোমাদেরকে আমি এটা জানিয়েই দিয়েছিলাম যে সাকিব ভাইয়া কিন্তু ইতিমধ্যে তুফান সিনেমার লুক নিয়ে প্রচণ্ড রকমের একটা রিসার্চ চলছে সাকিব ভাইয়াকে কতটা অন্য রকমভাবে প্রেজেন্ট করা যায় এবং এমনভাবে সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করা হবে এর আগে সাকিব ভাইয়াকে এইভাবে এত রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারে কোনো দিন কেউ দেখেনি এইটা রাইহান রফিজির ভিশন বা স্বপ্ন আর এটা বাস্তবায়িত হতে চলেছে খুব শীঘ্রই হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি থেকে তুফানের শুটিং শুরু হচ্ছে জাস্ট আর কয়েকটা দিন তার আগে আমরা ঘোষণা পেয়ে যাব নায়িকা কারা হচ্ছেন কবে থেকে ছবিটা ফ্লোরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা জানতে পেরে যাব। নায়িকা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে এতদিন ধরে মিমি চক্রবর্তী কখনো মধুমিতা সরকার এছাড়াও আরও বেশ কয়েকটা নাম উঠে এসছে তো আসলেই কারা সেটা কিন্তু সত্যি নির্মাতা বলি বা প্রোডাকশন হাউস বলি প্রডিউসার্সরা বলি তারা কিন্তু কোনো কথা বলেননি এটা নিয়ে যতটুকু যা হয়েছে সেটা কিন্তু রিউমার অনুযায়ী হয়েছে মানে লোকমুখ কথাতে কিন্তু ছড়িয়েছে বিষয়টা এখন এটাই দেখার লোকমুখ কথাতে যেটা ছড়িয়েছে সেটা কি আসলে সত্যি নাকি এর মানে আমরা অন্যরকম কিছু ধামাকা পেতে চলেছি এটার জন্য আমরা ওয়েট করি তো আমি এই বছরের সাকিব ভাইয়ার রাজকুমার বলি তুফান বলি দরদ বলি তিনটে প্রজেক্ট নিয়েই আমি প্রচণ্ড এক্সাইটেড আর এই তিনটে প্রজেক্টের মধ্যে যদি সব থেকে বেশি কোনো প্রজেক্ট নিয়ে এক্সাইটেড হয়ে থাকি সেটা তুফান কেননা আমি নিজে এই ধরনের অ্যাকশন ফিল্ম দেখতে প্রচণ্ড ভালোবাসি বাকি দুটো ছবির গল্পও প্রচণ্ড ভালো হবে এবং প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হবে কেননা এই ছবিগুলোর নায়ক হিসেবে আমরা পাচ্ছি মেগাস্টার দ্য সুপার স্টার অফ বাংলাদেশ শাকিব খান আর কোনো কথা হবে না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর সাকিবিয়ান ভাইরা বোনেরা আবার আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি এই কদিন একটু ভ্যানিশ হয়ে গেছিলাম আমি ভিডিও করতে পারিনি বাট আজকে থেকে আবার তোমরা পৌশালী আপুর কাছ থেকে ফুল আপডেট পাবে সাকিব ভাইয়া রিলেটেড কথা দিলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা